vámonos porque solo অরিষ্টাসুর কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করার জন্য বল নয়, বুদ্ধির প্রয়োজন। আমার এমন মনে হয় যে আমার বিবাহ এমন একজন মেয়ের সাথে হবে যে তোমার থেকে বেশি বোঝদার হবে। তোমার বিবাহ আমার সাথেই হবে, দেখে নিও তুমি। আরে রাধা, ঠিক আছে দাদা, আমি পরে রাধার মানভঞ্জন করব। এই মুহূর্তে ওখানে যাওয়াটা বেশি দরকার। আসুন। তুমি অরিষ্টাসুরকে সাহায্য কেন করছো? কৃষ্ণকে পরাজিত করতে? আমি শুধুমাত্র মহারাজ কংসের আদেশ পালন করি মহারানী। আপনি হলেন ওনার স্ত্রী, সেজন্য আমি আপনার কথাও শুনেছি। আর বিষয়টা যদি নির্বাচনের হয় তাহলে আমি মহারাজকেই নির্বাচন করব, সেজন্য আপনি আমাকে আমার কাজ করতে দিন। যদি মহারাজ কংস চান যে কৃষ্ণের মৃত্যু হোক তাহলে সেটা অবশ্যই হবে। তাই পরবর্তী পরিকল্পনা এমনভাবে করব যাতে অরিষ্টাসুর নিশ্চিত রূপে কৃষ্ণকে বধ করতে পারে। অনুমতি দিন। যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জানান, আমরা সবাই মিলে তার সমাধান বের করব। নন্দবাবু, ঈশ্বরের কৃপায় আমাদের বৃন্দাবনে কোনো রকম দুঃখ নেই, আনন্দে কুশলে আছে সবাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, শুধু মহারাজ কংসের কৃপা দৃষ্টি বজায় থাকলে বৃন্দাবনে চিরকাল সুখ সমৃদ্ধি বিরাজমান থাকবে। আমি শুনে খুব প্রসন্ন হলাম যে আমাদের গ্রামে এখন কোনো সমস্যা নেই, সব কুশল মঙ্গল আছে। আর যদি বলি মহারাজ কংসের ব্যাপারে, উনি হলেন আমাদের রাজা, ওনার আদেশ পালন তো আমাদের করতেই হবে। প্রার্থনা করব যে উনি যেন আমাদের গ্রামের উপর চিরপ্রসন্ন থাকেন। আমার প্রিয় বৃন্দাবনবাসী, এটা জানেন না যে যাকে ওনারা নিজেদের রক্ষাকর্তা ভেবে চলেছেন সেই কংসই ওনাদের শান্তিভঙ্গ করতে উৎসুক। তাড়াতাড়ি চলুন দাদা। এক মুহূর্ত দাঁড়াও, কানে এমন কি ব্যাপার আছে যেটা তুমি আমাকে বলতে চাইছো না? আজকের আগে তো তুমি পঞ্চায়েতের ব্যাপারে কখনো কোনো উৎসাহ দেখাওনি, আর সেই পঞ্চায়েতের বৈঠকেই তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছ, ব্যাপারটা কি, কেন? কারণ এটা প্রয়োজনীয় দাদা। বৃন্দাবনবাসীদের মনে হচ্ছে যে এখানে সবকিছু ঠিক আছে, শান্তি বিরাজমান, সবাই সুরক্ষিত আছে, কিন্তু ওনাদের এই ভ্রম শীঘ্রই ভাঙতে চলেছে। তাই ওখানে আমায় পৌঁছতে হবে তাও উচিত সময়ে, যাতে ওনাদের এই ধারণা না ভাঙে। তাড়াতাড়ি চলুন। এনারা তো মহারাজ কংসের সৈনিক। হ্যাঁ দিদি, কিন্তু এনারা এত পশু নিয়ে এখানে কেন আসছেন? কিন্তু এবার বৃন্দাবনের শান্তি কে ভঙ্গ করতে চলেছে? কি হলো কানে, কিছু অন্তত বলো, কি ভাবছো তুমি? প্রণাম প্রধান মশাই। প্রণাম। মহারাজ কংস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তপস্যা করছেন, যে তপস্যার পরে উনি ব্রাহ্মণদের সবাইকে 11টি গাই প্রজাতির পশু দান করবেন, এবং উনি এটাই চান যে এদের খুব ভালো করে সেবা যত্ন করা হয়। আমরা এটা শুনেছি যে ধরনের সেবা যত্ন বৃন্দাবনবাসী এবং বিশেষ করে নন্দবাবু এবং ওনার পরিবার করে থাকে তেমনটা আর কারোর পক্ষে সম্ভব নয়। মহারাজ খুবই বাধিত হবেন যদি আপনি এই পশুদের নিজের বাড়িতে স্থান দিয়ে এদের যত্ন আত্তি করেন। খুব ভালো, এই পশুদের আমাদের বাড়িতে স্থান দেওয়া এবং ওদের যত্ন আত্তি করা তো আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমি আপনাকে কথা দিচ্ছি যে এদের সম্পূর্ণ দায়িত্ব আমার। আমরা হলাম গোয়ালা, গো প্রজাতির সেবা করা আমাদের কাছে পুণ্যের কাজ, আর মহারাজ কংস তো আমাদের সুযোগ করে দিয়েছেন পুণ্য অর্জন করা। ঠিক আছে প্রধান মশাই, মহারাজ কংসের তপস্যা পূর্ণ না হওয়া পর্যন্ত এদের উত্তর দায়িত্ব হলো আপনার। খেয়াল রাখবেন যেন এই পশুদের কোনো ধরনের কষ্ট না হয়। মহাশয় আপনি নিশ্চিন্ত থাকুন, এদের কোনো ধরনের কোনো ক্ষতি হবে না, আমি আপনাকে কথা দিলাম। প্রণাম।
এবার দেখো কৃষ্ণ, যে কিভাবে আমি বৃন্দাবনের সুখ শান্তি সব নষ্ট করে দিই। তাহলে এই বৈঠক এখানেই সমাপ্ত হলো। চলুন সবার আগে এই পশুদের নিজেদের বাড়ি নিয়ে গিয়ে পুজো করা যাক। তুমি আমাকে প্রতিস্পর্ধা জানিয়েছিলে তাই না কৃষ্ণ? সতর্ক করেছিলে, এবার দেখো আমি শুধুমাত্র তোমাদের গ্রামেই নয়, তোমার বাড়িতেও প্রবেশ করব। এবার আমি তোমাকে বধ করার জন্য অনেক সুযোগ পাব। বাবাকে উচিত সময় বাধা দিতে পারলাম না। কি করে থেকে আটকাতে পারলে না কানাই? এই যে দশটা গরু ছিল, তার সাথে যে একটা ষাঁড় ছিল, সেটা কোনো সাধারণ ষাঁড় নয়, সে হলো একটা অসুর, অরিষ্টাসুর। যদি মামাশ্রী ওকে এখানে পাঠিয়ে থাকেন তাহলে ও নিশ্চিত রূপে এখানে তোমাকে বধ করতে এসেছে কানাই। তুমি চাইলে এখনো আটকাতে পারো, আটকাচ্ছ না কেন বাবাকে? বাবাকে কিছু বলার আগেই তো বাবা গ্রামবাসীদের প্রতিশ্রুতি দিয়ে দিলেন দাদা, এবার যদি তারপর আমি বাবাকে বাধা দিতাম তাহলে বাবার গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ হতো, আর এটা আমি হতে দিতে পারি না। কিন্তু কানাই, এই অসুর শুধুমাত্র যে আমাদের গ্রামে থাকবে তা নয়, ও তো আমাদের বাড়িতে থাকতে চলেছে। যদি তুমি ওকে বহিষ্কার না করো তাহলে এই কাজটা আমায় করতে হবে, আমি কথা বলবো বাবার সাথে। দাদা দাঁড়ান, বুঝুন, আমাদের অন্য একটা পথ খুঁজে বের করতে হবে, যা করার শান্তিপূর্ণভাবে করতে হবে। গোপ্রজাতি সংক্রান্ত বিষয় বলে আপনি জানেন, এই কথাটা আমরা বাবাকে সহজে বোঝাতে পারবো না, ওনার জন্য সহজ হবে না বিষয়টা বোঝা। এটা তোমার জীবনের প্রশ্ন কানাই, আমি কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি যে ওই ষাঁড়টাকে যেন আমাদের বাড়ি এবং বৃন্দাবন এই দুই জায়গা থেকেই বহিষ্কার করা। দাদা, মনে থাকে যেন, যতক্ষণ না মহারাজ কংসের তপস্যা পূর্ণ হচ্ছে আমাদের ততক্ষণ এদের যত্ন আত্তি করতে হবে। আপনি চিন্তা করবেন না কাকা, আমরা খুব ভালোভাবে এদের যত্ন নেব। তোমায় আমি ছাড়ব না অরিষ্টাসুর। আরে তোরা দুজন কোথায় ছিলিস? এদিকে আয়, আয় এসে হাত জোড় কর, আর বাড়িতে আসা নতুন অতিথিকে স্বাগত জানা। তোরা দুজন তো এটাও জানিস না যে আমরা এই গাইদের সেবা করার সুযোগ পেয়ে কতটা সৌভাগ্যবান হয়েছি, আর তোদের দুজনকেও এদের সেবা করতে হবে। না বাবা, এটা আমাদের কাছে সেবা করার সুযোগ নয়, বরং এটা খুব বড় ভুল। বলরাম, এসব কি বলছিস তুই? ঠিক বলছি মা, এই সমস্ত গুরুদের মাঝখানে এই যে ষাঁড় দেখতে পাচ্ছ, এ একটা দুষ্ট ষাঁড়। কংস ওকে আমাদের ক্ষতি করার জন্য এখানে পাঠিয়েছে। ভেবেচিন্তে কথা বল বলরাম। সবার কাছে এরা শুধু পশু হতে পারে, কিন্তু আমাদের কাছে গোবংশ হলো আমাদের সবকিছু। আর এদের উদ্দেশ্যে বলা কোনো অপশব্দ আমি কিন্তু সহ্য করব না। বাবা বোঝার চেষ্টা করুন, আমি কোনো অনুচিত কথা বলছি না। ঠিক আছে, যা কিছু তুই বলেছিস সেটা যদি সত্যি হয় তাহলে বল যে মহারাজ কংস এই ষাঁড়কে আমাদের বাড়িতে কোন কষ্ট দেওয়ার জন্য পাঠিয়েছেন। একে এখানে না দাদা, আপনি সবাইকে বলতে পারেন না, আমার জীবন সংকট আছে, নয়তো সবাই অত্যন্ত চিন্তিত হয়ে পড়বেন। উত্তর দে বলরাম। কংস
ওকে এখানে কেন পাঠিয়েছে সেটা আমিও জানি না বাবে, কিন্তু আমি এটা নিশ্চিত রূপে বলতে পারি যে এই ষাঁড় নিশ্চিত রূপে দুষ্ট, আর ও আমাদের মধ্যে যে কারোর ক্ষতি করতে পারে সেজন্য এই মুহূর্তে ওরা আমাদের বৃন্দাবন ত্যাগ করে চলে যাওয়াটাই সবার পক্ষে মঙ্গলজনক। এদের মধ্যে কোনো পশুকে অপমান করবি না, আর এদের ক্ষতিও করবি না, এটাই হলো আমার আদেশ। কিন্তু বাবা, ব্যাস বলরাম, আমি তোর ভুলটা একবারের জন্য ক্ষমা করছি, কিন্তু দ্বিতীয়বার এই বাড়িতে গোবংশ সংক্রান্ত কোনো কথা হবে না। আমরা অনেক বছর ধরে এদের সেবা করেছি এবং করতে থাকব। একটা কথা মনে রাখিস, আমার দৃষ্টি তোর ওপর থাকবে। যদি এদের মধ্যে কারোর কোনো ক্ষতি হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কানাই, তুমি কিছু বলবে না? আমি বাবার কথা মেনে নিচ্ছি দাদা। ষাঁড় নিশ্চিত রূপে দুষ্ট, কৃষ্ণ নিজেও এই কথা ভালো করে জানতো, তাহলে ও দাদার হয়ে কথা বলল না কেন? চলো 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 পাল্টাই।